जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनेलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, आज चैत्र संक्रांति तथा बछरेर शेष, पारले एई खाबारटी अवश्यई ग्रहण करुन। सारा बछर प्रचुर परिमाणे अर्थबृष्टि हबे। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, তাই আজ এই চৈত্র সংক্রান্তির দিন এই খাবারটি অতি অবশ্যই গ্রহণ করুন। বন্ধুরা, বাংলা বছরের শেষ দিনটি হলো চৈত্র সংক্রান্তির দিন, চৈত্র মাসের বা বছরের শেষতম দিন, এবং এই মাসের শেষ দিনটি চৈত্র সংক্রান্তি নামেও পরিচিত। আর এই চৈত্র সংক্রান্তির দিন কি কি করা উচিত এবং কি কি করা একদমই উচিত নয়, সেই বিষয়টিও আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। বন্ধুরা, সংক্রান্তি হলো সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে গতি বা সংক্রমণের নাম হলো সংক্রান্তি। এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, এই দিনে বাঙালি হিন্দু ধর্মে বিভিন্ন উৎসব পর্ব, বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়। যেমন শিবের গাজন, নীল পূজা, সত্যনারায়ণ ব্রত, মহাদেব জয়ন্তী, মহাবিষব জয়ন্তী, এবং এই বছর 1428 বঙ্গাব্দে চৈত্র সংক্রান্তি যেহেতু বৃহস্পতিবার পড়েছে, তাই এই দিন লক্ষ্মী পূজারও বিশেষভাবে মাহাত্ম্য রয়েছে বা সেইভাবে পালন করা হয়ে থাকে। বন্ধুরা, এই দিন চড়ক পূজা, হরগৌরী পূজা, ধর্মের ঘট পূজা পালন করা হয়। বন্ধুরা, এইবার আপনারা জেনে নিন যে এই চৈত্র সংক্রান্তির এই বিশেষ দিনে কি কি করবেন এবং কি কি করবেন না। বন্ধুরা, শাস্ত্র অনুসারে চৈত্র সংক্রান্তির দিন দান, স্নান এবং উপবাসের পূর্ণ কর্ম করা হয়ে থাকে এবং এর বিশেষ মাহাত্ম্য রয়েছে। তবে চৈত্র সংক্রান্তিতে সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব হল চড়ক উৎসব। বন্ধুরা, চৈত্র মাস জুড়ে উপবাস করেন উপবাসীরা এবং তারা ভিক্ষান্নের ভোজন করেন, এবং এই মাসের শেষের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন আয়োজন করা হয় চড়ক পূজার, এবং এই চড়ক পূজাকে কেন্দ্র করে বাংলায় অনুষ্ঠিত হয় চড়ক মেলারও। বন্ধুরা, বসন্তের বিদায়ের পর গ্রীষ্মের আগমনে মরশুমের এই পরিবর্তনের মাসের এই সময়টি সংক্রান্তি। বন্ধুরা, চৈত্র মাসের শেষে বর্ষার আগমনে পালিত হয় এই চৈত্র সংক্রান্তি। বন্ধুরা, শোনা যায় যে বাংলা ক্যালেন্ডারের শেষ মাসের নামকরণ করা হয়েছে চিত্রা নক্ষত্র থেকে, এবং পুরাণ অনুসারে 27টি নক্ষত্রের নাম রাজা দক্ষের সুন্দরী কন্যাদের নাম অনুসারে নামকরণ করা হয়েছিল। আর সেই কন্যাদের মধ্যে অন্যতম ছিল চিবরা, আর অন্যদিকে আরও এক কন্যার নাম বিশাখা, যার নাম থেকে এসেছে বৈশাখ মাসের নাম। বন্ধুরা, চৈত্র সংক্রান্তির দিন গাজন পালিত হতে দেখা যায় বাংলার অনেক জায়গায়। বন্ধুরা, বৈশাখ মাসের আগে সূর্যের তেজ প্রসবনের জন্য প্রার্থনা করা হয় গাজন উৎসবের। শাস্ত্রমতে বলা হয় যে চৈত্র সংক্রান্তির দিন ব্রত রেখে স্নান করে তারপর দরিদ্রদের কিছু দান করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়, এতে দৈন্য দশা থেকে মুক্তি পাওয়া সম্ভব। বন্ধুরা, চলুন এইবার জেনে নেওয়া যাক যে এই চৈত্র সংক্রান্তির দিন কি কি করবেন আর কি কি করবেন না। বন্ধুরা, আমরা প্রথমেই জেনে নেব যে এই দিন কি কি করা উচিত। বন্ধুরা, এই চৈত্র সংক্রান্তির দিন শিবলিঙ্গ এবং নারায়ণের শিলাতে গঙ্গা জল ঢালা অত্যন্ত শুভ এবং পবিত্র বলে মনে করা হয়েছে, এবং একই সঙ্গে আপনারা অশ্বত্থ গাছে জল প্রদান করুন, এতে শনিদেবের কুদৃষ্টির প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়, এবং তুলসী গাছে জল দিন, তাতে বিষ্ণু প্রীতির লাভ হয়। বন্ধুরা, সনাতনী হিন্দু ধর্ম মতে চৈত্র সংক্রান্তির দিন ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার করে স্নান করে নিন, এবং তারপর চালের গুঁড়ো দিয়ে বাড়ির সদর দরজায় এবং বাড়ির প্রত্যেকটি দরজায় আলপনা দিন, এবং চৈত্র সংক্রান্তির দিন হিন্দু শিব পূজার সাথে বাড়ির কুলদেবতারও পুজো আরাধনা করুন এবং নববর্ষকে স্বাগত জানান। বন্ধুরা, এই চৈত্র সংক্রান্তির দিন কিছুটা যবের ছাতু এবং কিছুটা ভুট্টা কিংবা ছোলার ছাতুর সঙ্গে শশা, কলা ও গুড় দিয়ে মাখিয়ে একটি প্রসাদ বানান। ছাতুর প্রসাদ আপনি আপনার বাড়ির কুলদেবতাকে একটি কলা পাতার ওপর রেখে তাতে তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করুন।
এবং তারপর ধূপ ধুনো দিয়ে পুজো করুন এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর এই ছাতুর প্রসাদ থেকে আপনি তিনটি খণ্ড নিন এবং আপনাদের তিন পুরুষের উদ্দেশ্যে আলাদা আলাদা জায়গায় উৎসর্গ করবেন। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মমতে এমনটাই বলা হয়েছে, পূর্বপুরুষদের খেতে না দিয়ে এই দিন ছাতুর প্রসাদ খাওয়া একদমই উচিত নয়। এবং বাস্তুশাস্ত্র মতে এমনও উল্লেখ রয়েছে যে আপনারা এই দিন নিম পাতা, পেঁয়াজ গাছ বা রসুন গাছে একটি করে ডাল নিয়ে সেই তিনটিকে একসঙ্গে বেঁধে আপনার গৃহের সদর দরজায় বেঁধে দেবেন এবং বাঁধার সময় এমনভাবে বাঁধবেন যাতে ঘরে প্রবেশ করার সময় এই গাছ তিনটির হাওয়া আপনাদের গায়ে লাগে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র মতে এমনটাই বলা হয়েছে যে এই তিনটি গাছের ডাল একসঙ্গে থাকলে বাড়ির নেগেটিভিটি নষ্ট হয়, অর্থাৎ পজিটিভ বার্তা বহায়। তাছাড়াও সায়েন্টিফিক মতে নিম গাছের ডাল অ্যান্টিজম হিসাবে কাজ করে, আর পেঁয়াজ এটা আমাদের শরীরকে ঠান্ডা রাখে এবং রসুন একটি অ্যান্টিবায়োটিক হিসাবে আমাদের শরীরে কাজ করে থাকে। বন্ধুরা, বসন্তকালে যে সমস্ত জীবাণুগুলি বাতাসের মধ্যে ভেসে বেড়ায় তা থেকে এই তিনটি জিনিস আপনাদেরকে রক্ষা করবে। বলতে পারেন এই তিনটি জিনিস আপনাদের রক্ষা কবচ হিসাবে কাজ করবে। বন্ধুরা, চলুন এইবার জেনে নেওয়া যাক যে এই দিন কী কী করবেন না। বন্ধুরা, এই চৈত্র সংক্রান্তির এই বিশেষ দিনে যদি আপনার বাড়িতে কেউ এসে থাকেন, সে আপনার চেনা হোক বা অপরিচিত, কাউকে খালি মুখে বা খালি হাতে ফেরাবেন না। আপনি আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাকে কিছু খেতে দিন বা তাকে কিছু দান করুন। এবং শুধু তাই নয়, যদি আপনার বাড়িতে কোনো পশু ও পাখি এসে থাকে তাহলেও তাকে জল দিন, খাবার দিন, পাখিদের দানা দিন। কেননা এটাও শাস্ত্রে উল্লেখ রয়েছে যে সংক্রান্তি, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এই সমস্ত বিশেষ তিথিতে দান করা বা কাউকে খাওয়ানো একটি বিশেষ পুণ্যের প্রাপ্তি হয়। তাছাড়াও এই চৈত্র মাসে শিম খাবেন না, কেননা ভাদ্র মাসে যেমন লাউ খেতে নেই, ফাল্গুন মাসে যেমন মূলো খেতে নেই, ঠিক তেমনই চৈত্র মাসে শিম খেতে নেই। এবং নববর্ষ আসছে বলে ভুল করেও চৈত্র সংক্রান্তির দিন ঘর ঝাড় দেবেন না, ঘর ঝাড়বেন না বা জামা কাপড় কাচতে যাবেন না বা সেলাই পোড়াই করবেন না। এইগুলো আপনারা আগে করুন বা পরে করে রাখুন, কিন্তু আজ এই সংক্রান্তির দিন করবেন না, এতে বাড়ির অমঙ্গল হয় এবং তার প্রভাব আপনার পরিবারের ওপর পড়তে পারে। তাই এই চৈত্র সংক্রান্তির বিশেষ দিনে যদি পারেন উপবাস থেকে পুজো অর্চনা করুন এবং নিজের কুলদেবতার পুজো আরাধনা করুন এবং বড়দের আশীর্বাদ নিন। এবং একই সঙ্গে আপনি যে ছোলা ছাতুর সঙ্গে কলা শশা মিশিয়ে যে প্রসাদ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন সেই প্রসাদ অবশ্যই গ্রহণ করুন। দেখবেন সারা বছর আপনি নিরোগ ও সুস্থ থাকবেন এবং আপনার জীবনে সারা বছর টাকার বৃষ্টি হবে প্রচুর পরিমাণে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।